নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট। তার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি বেগুন, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, এখানে নিয়েছি টমেটো টুকরো করে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পাটা, এখানে আদা রসুন কুচি নিয়েছি, এটা বেটে নেব, নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি বিলাইতি ধনে পাতা, এটা রান্না শেষে দিয়ে দেব। এখন আমি মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। পেটে রাখা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একসাথে পেস্ট করা রাখা আদা রসুন পেঁয়াজ। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়ো একসাথে করা। মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দিলাম, এখন আর একটু কষে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা ঘোষ মাথা, এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার উপর দিয়ে দেব বিলাতি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট রেডি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য একটা ভিডিওর সাথে।